পণ্যের দাম বাড়ার ফলে মানে সাধারণ মানুষের উপর সাধারণ মানুষের মধ্যে দারুণ প্রভাব হয়। এটা তো আপনারা জানেন, আপনারা সাংবাদিকতা করছেন, স্বাভাবিকভাবে জানেন যে পেট্রোপণ্যের দাম বাড়ার সঙ্গে সঙ্গে পরিবহনের খরচ বেড়ে যায়, পরিবহনের খরচ বাড়ার সঙ্গে সঙ্গে জিনিসপত্রের দাম বাড়ে। আজকে যে জিনিসের দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে, মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, তার কারণ তো একটু পায় এই পেট্রোপণ্যের দাম বৃদ্ধি। এবং প্রতিদিন আপনারা জানেন যে প্রতিদিন বাড়ছে, একটা দিন বাদ যাবে না যে যেদিন পেট্রোলের দাম ডিজেলের দাম বাড়ছে না। আন্তর্জাতিক বাজারে যদি মূল্য কমে পেট্রোপণ্যের দাম কমে যাওয়া উচিত, কিন্তু কী হচ্ছে না, আন্তর্জাতিক বাজারে দাম কমছে আর আমাদের ভারত সরকার সে দাম বাড়িয়ে দিচ্ছেন, মোদী সরকার সে দাম বাড়িয়ে দিচ্ছেন, একটা অপদার্থ সরকার।